অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা এবার মধ্যাহ্নভোজ রাজনীতি। ময়নাগুড়ির দোমোহনীতে রাজু রাউতের বাড়িতে গ্রামবাসীদের সঙ্গে পাত পেড়ে খেলেন অভিষেক, সঙ্গে চলল সাধারণ মানুষের সঙ্গে বার্তালাপ, কথা বললেন পদ্মশ্রী ভাওয়াইয়া শিল্পী মঙ্গলাকান্ত রায়ের সঙ্গেও। পাখির চোখ পঞ্চায়েত ভোট, তার আগে অভিষেকের লক্ষ্য নিবিড় জনসংযোগ, সেই লক্ষ্যে দু মাসের কর্মসূচি, শনিবার চতুর্থ দিন। জলপাইগুড়িতে দিনভর জনসংযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কখনো গ্রামের আট পৌরে মহিলাদের রাস্তার পাশে দেখে থামলো তার কনভয়, শুনলেন অভাব অভিযোগ, দিলেন আশ্বাস। তার মধ্যেই ময়নাগুড়ির দোমোহনীতে রাজু রাউতের বাড়িতে মধ্যাহ্নভোজ। একান্নবর্তী রাউত পরিবারের সদস্য এবং গ্রামবাসীদের সঙ্গে মেঝেই বসে পাত পেড়ে খেলেন অভিষেক। সাদা মাটা মেনুতে ছিল কলা পাতায় ভাত, ডাল, নিরামিষ সবজি, পটল পোস্ত, বরুলি মাছের ঝোল, আর মাছ, টক দই, মিষ্টি। খুব ভালো খেলাম, তাদের যে আতিথেয়তা, আতিথেয়তা আমি মুগ্ধ এবং আশা করি খুব শীঘ্রই আবার আসব। মধ্যাহ্নভোজে যাওয়ার পথে কাঁঠাল বাড়িতে রাস্তায় দাঁড়িয়েছিলেন প্রচুর মানুষ, মহিলাদের সংখ্যাই বেশি। কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে শুনলেন তাদের রাস্তা নিয়ে ক্ষোভের কথা। আমি বলছি যে স্যার, আমাদের এখানে পুরো অসুবিধা হয়, আমাদের এখানে পুরো অসুবিধা হয়, মানে আমরা বর্ষাকালে এখানে হাঁটা চলার একদমই অসুবিধা, মানে একটা যে পেশেন্ট নিয়ে যাব আমরা যেতে পারি না। এটাই আমাদের অনুরোধ যে স্যারের কাছে, যে আমাদের রাস্তাটা একটু পাকা করে যেতে দেয়। একই ছবি জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লীতেও, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বাসিন্দাদের অভাব অভিযোগ শুনলেন, প্রায় সবারই সমস্যা সমাধানের আশ্বাস দেন। তো আমি বলেছি যে আমার সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী আমি এটা নিশ্চিতভাবে টেক আপ করবো মুখ্যমন্ত্রীর সাথে এবং আপনাদের রাস্তাঘাটে দ্রুত এর সমাধান হয় এটা সুনিশ্চিত করব। আলিপুরদুয়ারে যাওয়ার পথে এই দোমোহনী বাজারে নেমেছিলেন অভিষেক, সেখান থেকেই জেলা সভাধিপতিকে ফোন করে বাজারের হাল ফেরানোর নির্দেশ দেন। এটা যে করে হোক আপনি প্রায়োরিটি দিয়ে এক মাসের মধ্যে কমপ্লিট করবেন, এক থেকে দেড় মাসের মধ্যে আমি কিন্তু আবার আসব। বাজারের সংস্কার হয়েছে, এদিন ফের সেই দোমোহনী বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন অভিষেক। শনিবার সকালে জটিলেশ্বর মন্দিরে পুজো দেন অভিষেক। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল ময়নাগুড়ির ভাওয়াইয়া শিল্পী পদ্মশ্রী মঙ্গলা রায়ের, কিন্তু দিল্লি যাত্রা একদিন পিছিয়ে দিয়ে অভিষেকের সঙ্গে দেখা করতে আসেন শতায়ু এই শিল্পী। অভিষেক তাঁকে প্রণাম করলেন, কথা বললেন বেশ কিছুক্ষণ। গত লোকসভা এবং বিধানসভা ভোটে উত্তরবঙ্গে তৃণমূলের ভোট ব্যাংকে ব্যাপক ভাঙন ধরেছিল। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে প্রথমেই সেই উত্তরের মাটিকেই বেছে নিয়েছেন অভিষেক। মধ্যাহ্নভোজ থেকে শুরু করে সেলফি সবই তিনি করছেন মানুষের কাছে পৌঁছে গিয়ে, যাতে পঞ্চায়েত নির্বাচনের আগে লোকসভাকে সামনে রেখে উত্তরবঙ্গে বিশেষ করে হারানো জমি ফিরে পাওয়া যায়। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্ত পালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, জলপাইগুড়ি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।